আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইনাল ভয়েস দিয়ে দাও আজকে। ওকে, আমাদের লাস্ট নাসিদের ট্র্যাক কমপ্লিট হয়ে গেছে, তো আজকে আমরা ফাইনাল ভয়েস নিব। তো তাহলে যেমন এরকম যাবে ভয়েস রুমে ফাইনাল ভয়েস দিতে, গুড লাক, নিয়ে দাও। দিয়ে দিলাম। তাহলে জামাইল যাচ্ছে ভয়েস রুমে লাশ নাসিদের ফাইনাল ভয়েস দিতে। তাহলে হামিংটা শেষ হওয়ার পরে তুমি স্টার্ট করো। হ্যাঁ, ওকে। চলছে তাহিদ জামিলের লাশ নাসিদের কম্পোজিশনের কাজ। অনেকদিন পর আমার কম্পোজিশনে তাহিদের একটি নাসিদ আসছে। এটি একটি মরমী নাসিদ, খুব দারুণ কথা, দারুণ সুর, এবং আমি আমার বেস্ট ট্রাই করেছি। এবং এটা একটা আবেগ ঘন একটি নাসিদ, আমার কান্না আসে, আপনাদের কান্না আসবে। এটা এতটাই ডিপ লিরিক, ডিপ টিউন। ওকে তাহিদ, শুরু করছি। ওকে, গো। 1 2 3 4 একদিন আমার নাম হবে লা। লাশ গানের গীতিকা শুরু কর। কে আপনি বলেন তো, কে হতে পারে? আমি তো ধারণা করছি এটা তাহিদ জামিন। কেন দেন মনে হচ্ছে? আম আই রাইট অর রং? রাইট। কারণ এই নাসিদটার মধ্যে এমন কিছু কথা আছে যেটা মনে হয় যে তাহিদ জামিলের নিজের হৃদয়ের কথা, তাই না? তুমি কিভাবে নাসিদটা লিখলা? মানে নিজের কথা ভেবে আমি নাসিদটা লিখছি। মানে আমি যদি আসলে কখনো মারা যাই তাহলে আমার সাথে কি কি হবে, ঠিক আছে? মানে আমার আত্মীয় স্বজন, আমার বাড়ির মানুষ, আমার পাড়া প্রতিবেশী, তারা কিভাবে নেবে এটা, বা তাদের কাছে কেমন লাগবে, তারা কি করবে তখন, এই কথা চিন্তা ভাবনা করেই লেখা এই নাসিদ। একদম বাস্তব সব অনুভূতি, বাস্তব সব চিন্তা ভাবনা থেকে আসলে নাসিদটা তৈরি হয়েছে। কবে লাস্ট তুমি এটা মানে স্টার্ট করো, কবে লেখা? এটা স্টার্ট করেছিলাম আরো 2 বছর আগে। 2 ইয়ার্স এগো। মানে থিঙ্ক অ্যাবাউট ইট, যে একটা নাসিদ আমরা 2 ইয়ার্স আগে লেখা শুরু করলাম, তারপরে সেটা সুর করলাম, সেটাকে স্টুডিওতে ডেমো রেকর্ডিং করলাম, দেন কম্পোজিশন মেক করলো তানজিম রেজা, তারপর দর্শক শুনবে, তারপর 6 মাস অতিবাহিত হলো। তবে স্লোলি কাজে যেটা হয় যে এটা ভালো একটা ফল আসে, ভালো ফলাফল আসে এবং একটা ডেপথ থাকে। তো এই তো, তারপরে কম্পোজিশন তৈরি হলো এবং সেটা শ্রোতাদের কাছে যাবে। ভিডিও কবে হচ্ছে? ভিডিও খুব দ্রুতই হবে, এটা নিয়ে আলোচনা চলছে। একদিন আমার নাম হবে লাশ, 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 সাদা কাফন পড়বে দেহ রবে নায়ার আপন কেহ, সাদা কাফন পড়বে দেহ রবে নায়ার আপন কেহ, বন্ধ হবে রে নিশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। এতক্ষণ মেজাজ খুব খারাপ ছিল, এত জ্যাম আজকে রাস্তায়। আচ্ছা আচ্ছা। আর তবে এই লাশ নাসিদটি শোনার পরে মনটা অনেক ভালো হয়ে গেছে। মানে একদম যে চলে যাওয়ার যে একটা আবেগ, সেটা আমার হৃদয়ে এখন চলছে। সত্যি মানে সত্যি সত্য কথা, একদম বাস্তব কথা, যেটা আমাদের জীবনে সত্যি ঘটবে, সবার জীবনে কোনো না কোনো একদিন ঘটবে। আর আমাদের মাঝখান থেকে তো একজন চলেই গেছে,
মাহফুজ, আমার খুব প্রিয় ছোট ভাই, প্রিয় ছাত্র। মানে যখন এই গানটা করি, মানে মাহফুজের কথা সবচেয়ে বেশি মনে পড়ে। এটার একটা কারণ আছে, কারণ মাহফুজ যখন ছিল তখনই আমি এই গানটার কাজ ধরি। তখন মাহফুজের একটি সলো নাশিদ এবং তাহিদ জামালের একটি সলো নাশিদের কাজ চলছিল, তার মধ্যে এইটি একটি লাশ। তো মাহফুজ তো চলেই গেল আমাদেরকে ছেড়ে, খুব মনে পড়ে, খুব মিস করি, দোয়া করি, সবসময় দোয়া করি। ভালো থাকুক মাহফুজ, আর আমরাও একদিন চলে যাবো, মাহফুজের সাথে দেখা হবে আমাদের, না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন দেখা হবে আমাদের। চমৎকার না ব্যাকগ্রাউন্ড গুলো? যেহেতু এটি একটি মরমই নাশি, সো ট্রাই করেছি যেন ইমোশনটা ওই জায়গায় যেন থাকে, সবাইকে যেন টাচ করে। এমনি নর্মালি মরমই নাশিদগুলো তো সবসময় অনেক ক্যাচি টাইপের কথা থাকে এবং হৃদয়ে দাগ কাটা একটা অনুভূতি সবসময় থাকে, বাট তারপরে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা সেটা আরও ভালোভাবে আনতে পারি সেক্ষেত্রে ওটা সাকসেস হয়। সেটা চেষ্টা করেছি যেন সব কিছু মিলিয়ে নাশিদটি যেন একেবারেই আমাদের হৃদয়টাকে এপাশ আর ওপাশ যেন করে দিতে পারে। ঠিক আছে, কথাগুলো খুবই চমৎকার এবং একেবারে বাস্তব কথা, একদম বাস্তব কথা। হামিংটা একটু দাও তো। দ্বিতীয় অন্তর আগের যে স্পেসটা আছে সেটার মধ্যে এই হামিংগুলো দিয়েছি, একটা সাসপেন্স ক্রিয়েট করার জন্য, একটা ক্রাইসিস। গানটার মধ্যে কিন্তু আমরা যে থিমটা করেছি, যে স্টোরিটা থিম করেছি, যে একজন মানুষ হঠাৎ করে হয়তো মারা যাবে, মারা যাওয়ার পর আমরা এই যে হাজারি করব, আমরা এই যে মানুষটাকে মিস করব, তাই না? এই এই সব বিষয়গুলো কিন্তু এই এইটার যে ব্যাকগ্রাউন্ডে ফুটে উঠবে। গানটার মধ্যে কিন্তু আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড রিদম দিয়েছি মুখ দিয়ে, এটা একটা শোনাই সলো করে। বেসিক্যালি এই এই রিদমটার উপরেই যে আমরা ভোকাল রিদম দিয়েছি, ভোকাল রিদমটার উপরে কিন্তু পুরো নাচটাকে আমরা দাঁড় করিয়েছি। থ্যাংক ইউ তাহিদ। শেষ হলো লাস্ট গানটির ফাইনাল ভয়েস রেকর্ডিং, থ্যাংক ইউ ভেরি মাচ। চলে এসেছে তাহিদ জামিল, অনেক পরিশ্রমী একজন কণ্ঠশিল্পী। কেমন জানি তাহিদ জামিল ইদানিং কম নাচিত দিচ্ছে, কম গান দিচ্ছে, কারণটা কি? কাজে খুব ব্যস্ত থাকি তো, কাজ নিয়ে। চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে অনেক পরিশ্রম করে, একদম কালো একজন তুমি একটু, তাই না? হ্যাঁ, এই কম্পিউটারের সামনে থাকলে না সাদা মানুষরা কালো হয়ে যায়, তাই না? সুরের আলো ছড়ানো একজন নুরানি শিল্পী। মসজিদে